26 বছর পর বাংলাদেশে, এর আগে এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিপক্ষ হিসেবে, তবে এবার হোম অফ ক্রিকেট মিরপুরে এলেন টাইগারদের স্পিন কোচ হিসেবে। 92 পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন বাংলাদেশের এই স্পিন কোচ। এদিন এসে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমে দেখা করেছেন শিষ্যদের সাথে, ছাত্র তাইজুল ইসলাম থেকে শুরু করে অধিনায়ক শান্ত মুশফিকদের সাথে কুশল বিনিময় করেছেন। এছাড়াও বাংলাদেশের কোচিং স্টাফদের সাথেও সাক্ষাৎ করেছেন মুস্তাক আহমেদ। পরে হেড কোচ চান্ডিকা হাতুরু সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুস্তাক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 350 উইকেট শিকারী পাকিস্তানের সাবেক এই গ্রেট স্পিনার বাংলাদেশের স্পিনারদেরও গড়ে তুলতে চান বিশ্বমানের করে। I can share that knowledge to the young people and the senior players, and hopefully we can make a difference, because I believe you can only coach those team they are coachable, and the young people are very talented cricketers. মুস্তাক আহমেদ জানেন বাংলাদেশে স্পিন বোলারের খনি আছে, তবে ঘাটতি আছে রিস্ট স্পিনে, সেজন্য সবচেয়ে মনোযোগ দিতে চান এই জায়গাতেই। তাই সংকল্পবদ্ধ মুস্তাক সেই ঘাটতি মেটাতে তৃণমূল পর্যায়ে কাজ করার পরিকল্পনা নিয়েছেন। We can meet lots of club cricket coaches and first class coaches, and we can figure out, you know, like if we can find a good leg spinner or good chinaman, because now white ball cricket especially it's a need to be in middle overs, you need to have a spinners who can get you wickets. মুস্তাকের পরিকল্পনা সুদূর প্রসারী হলেও তার সঙ্গে বিসিবির চুক্তি জুনের টি-20 বিশ্বকাপ পর্যন্তই। হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।